তাহলে কি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র? অবশ্যই কনস্পিরেসি হচ্ছে। কারণ কি? আমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র না হইতো আমি কি এখানে আসতাম? আমি যদি অপরাধী হইতাম আমি তো এখানে আসতাম না। আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, প্রশ্নই আছে। ফাইল আটকায়, ফাইল গাইড করে, ফাইল গাইড করে আপনি হলো টাকা মানে প্রলোভন করে জানি করে দেন। হ্যাঁ, ঠিক আছে, এই অভিযোগটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, আবার বলেন বলেন। সবাইকে শুধু সবাই শুধু তো হ্যাঁ উচ্চমান সহকারী, উচ্চমান সহকারীর এই পদের জন্য যে যোগ্যতা লাগে আসলে তার সে যোগ্যতা নাই। সে তার এইচএসসি সার্টিফিকেটটা এটা আপনার জালিয়াতির মাধ্যমে এটা তৈরি করা, তার কাছে ওই আপনার সার্টিফিকেটগুলো চাওয়া হলো। সে একটা সার্টিফিকেট প্রথমে দিয়ে গেছিলো, তা এরপরে আমরা জাতীয় গৃহ কর্তৃপক্ষকে বললাম যে এই নিয়োগ সংক্রান্ত যে কাগজপত্র ছিল সেগুলো এবং ওরা নিয়োগের সময় যে সমস্ত সার্টিফিকেট দাখিল করেছিল সন্দেহ সেগুলো আমাদের কাছে পাঠানোর জন্য বললাম। বিশেষ করে এসএসসি, সেজন্য এটাই আমাদের দরকার। কারণ উচ্চমান সহকারী হতে হলে কিংবা সহকারী হতে হলে তার তার এইচএসসি পাস হতেই হবে। এটা ওদের যে 2008 সালে যে নিয়োগ পেল সেই নিয়োগের যে বিজ্ঞপ্তি ছিল সেখানে উল্লেখ তো সরাসরি যে আপনার ই হতে হবে, তার এইচএসসি হ্যাঁ পাস হতে হবে, ভর্তি ছিল। যেহেতু 1999 সালে যেহেতু সে আপনার ই করছে মানে পাস করেছে, তাহলে 1997 সালে সে ভর্তি হলো, সে তো ভর্তিটা করতে করতে সহ এবং ওকে যে সেন্ট আপ করা হলো অর্থাৎ তাকে যে পরীক্ষার জন্য আপনার বাছাই করা হলো, তাহলে এটাতে আপনার বোর্ডে কুমিল্লা বোর্ডে সে কাগজ দেওয়ার কথা, সে কাগজ সেগুলো দেয়নি। এবং যখন হচ্ছে চেয়েছে যে ঠিক আছে বোর্ড থেকে রিয়াল শিট যেটা এসেছে সেটারও কপি একটা দেন, এটাও মানে দিতে তারা অস্বীকার করছে, তারা কোনো ধরনের সহযোগিতা করেনি। বললাম যে আমরা বুঝলাম কি আছে, এটা তো আসলে আমাদের মন্ত্রণালয়ের একটা ইস্যু, যেহেতু আমাদের কর্তৃপক্ষ একজন কর্মচারী, সুতরাং তার যদি সার্টিফিকেট যদি ঠিক হয় তারপরে এটা বলে দেন। আমাদের তো কারো ব্যাপারে আমরা তদন্ত করতে আসছি, এটা অভিযোগ হয়েছে আসলে, তো এক্ষেত্রে আপনার সাহায্য চাই। চেয়ারম্যান সাহেব প্রথমে বিভিন্ন কথাবার্তা বলার পরে তাই বললেন, দেখেন একটা যে কোনো একটা লোক তার নিজস্ব একটা সার্টিফিকেট, সে সার্টিফিকেটে তার মানে তার এসএসসিতে আসছে হলো যে তার নাম হলো আপনার দেলোহিন, তার পিতার নাম হলো আব্দুল রহিম, আর তার ইন্টারমিডিয়েট সার্টিফিকেটে যেটা দিলেন সেটা এরকম একটা সার্টিফিকেট আসছে, সে দাখিল করছে 2019 সালে, 2019 সালে এরকম সার্টিফিকেট, ওই একই একটা সার্টিফিকেট, এবং অনলাইনে আমরা চেক করছি, অনলাইনে ওটা ওকে পাওয়া গেছে। পরে যখন কাগজপত্র যখন বলে যে আপনি সাহায্য করেন দেখেন কাগজপত্র, তখন দেখা গেলো যে যে আপনার একটা অ্যাফিডেভিট হয়েছে, ওখানে অ্যাফিডেভিট হয়েছে, অ্যাফিডেভিটে মানে দাখিল কে করলো তার স্বাক্ষর নেই, কারণ যে দেলোহিনের সই করা বোর্ডের যে ফর্ম, ফর্মের ভিতরে আপনার ওর স্বাক্ষর করা এবং সেটাতে প্রিন্সিপাল সাহেবের সবাই আসছে। তখন কাগজপত্র দেখার পর দেখা গেলো যে ওইখানে লেখা আসছে হলো আপনার যে ও লিখছে যে তার উচ্চ মাধ্যমিক যে যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে ওর যে বাবার নাম ভুল করে আব্দুল হাদির পরিবর্তে ওইটা শিশু মেয়ে হয়ে গেছে, শিশু মেয়ে হয়েছে, আব্দুল হাদির পরিবর্তে শিশু মেয়ে হয়েছে, শিশু মেয়ে, শিশু মেয়ে। হ্যাঁ, যে নিয়োগের জন্য যোগ্যতাই হলো আপনার উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, সে যেহেতু যার যেহেতু উচ্চ মাধ্যমিক কোনো সনদ নাই, এটা যেহেতু আগে সে সম্ভবত ওই সময় যখন দাখিল করেছিল তখন একটা মানে ফেক দিয়েছিল, ওইটি পরবর্তীতে বিভিন্ন অভিযোগ হওয়ার পরিপ্রেক্ষিতে সে লোক খুঁজছে যে আপনার এরকম বোর্ডে ওই নামে কেউ আছে কিনা। এবং মজার ব্যাপার হলো যে ওর হলো আপনার এসএসসি যেটা হলো সায়েন্স, ঠিক আছে, আবার ইন্টারমিডিয়েট যেটা সেটা হলো আপনার এসএসসিটা সেটা হলো কমার্স, আর প্রথমে যখন সে এটা দাখিল করেছিল আপনার ইসে তখন তো প্রথম বিভাগ,
কিন্তু আবার এখন যেটা পেয়ে গেল সে ওটাই পাওয়া গেছে হলো আপনার কত 597 আপনার হলো মার্কশিটের নাম্বার কিন্তু ওটা দ্বিতীয় বিভাগ তো ওইখানেও গণ্ডগোল মানে পুরোপুরিভাবে অপরাধী কোনো অপরাধ করলে তো বিভিন্ন জায়গায় তার প্রমাণ রাখে তার প্রমাণ রেখেছে তা মোটামুটিভাবে তদন্ত শেষে এটা একটা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে এই দলের তার এইচএসসি সার্টিফিকেট আপনার জাল করে সে চাকরি নিয়েছে